বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা বা দাঙ্গার কোনো পরিস্থিতি নেই ভবিষ্যতেও এমন পরিস্থিতি সৃষ্টি হবে না বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্তব্য এ করেছেন তারেক রহমান তিনি জানান সাম্প্রতিক সময়ে হিন্দু সম্প্রদায়ের কিছু বাড়িতে হামলার ঘটনাগুলো ধর্মীয় ইস্যুতে নয় এ ধরনের ঘটনা রাজনৈতিক হীন স্বার্থে ঘটেছে এমন মন্তব্য করেছেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বাংলাদেশের সকল ধর্মের মানুষের অধিকার সমান এদেশে কে কোন ধর্মের সেটি বড় পরিচয় নয় বাংলাদেশের সকল ধর্মের মানুষের একটাই পরিচয় সবাই বাংলাদেশি ধর্ম যার যার রাষ্ট্র সবার এমন মন্তব্য করেছেন তারেক রহমান অনুষ্ঠানের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পরাজিত শক্তির দোষরা এখনো নানাভাবে ষড়যন্ত্র লিপ্ত